খেয়াল রাখবেন, যে ব্যক্তি চায় যে আমার শ্বশুর বাড়ির থেকে ইফতারি আসুক, আছেন আমাদের দেশে, আপনাদের দিকে নাই, আপনাদের দিকে হয় না যে রমাদানে শ্বশুর বাড়ির থেকে ইফতারি দিতে হবে? এটা মাস্ট বি, এটা কুসংস্কার, খেয়াল রাখবেন। যদি এটা বাধ্যতামূলক, এটাও একটা যৌতুক, এটা একটা যৌতুক বাধ্যতামূলক, শ্বশুর শাশুড়ি বৌমাকে চাপ দেয় যে তোমার বাবার বাড়ির থেকে বিভিন্ন কটু কথা বলা হয়, এই শাশুড়িদের অনিষ্ট থেকে আল্লাহ ওই সমস্ত বৌমাদেরকে আল্লাহ হেফাজত করুন। এদের যে কথার যে আঘাত, যে তোমার বাবার বাড়ির থেকে ইফতারি দিল না, আরে কোন প্রথা এটা আবার, আল্লাহু আকবার, ইয়া সুবহানাল্লাহ। যারা শ্বশুর বাড়ির থেকে ইফতারির আশা বসে থাকে, তারা রাস্তা বসে বসে ভিক্ষা করুক, এরা এরা ভিক্ষা করুক, শ্বশুর বাড়ির থেকে ইফতারি আনে এনে খাওয়ার থেকে ভিক্ষা করে খাওয়া ভালোটা, ওইটা মেহনত পরিশ্রম করে ভিক্ষা করে খাক, শ্বশুর বাড়ির থেকে আপনার ইফতারি না আনে, খেয়াল রাখবেন। শ্বশুর বাড়ির থেকে ইফতারি আনা এটা মোটেও আপনার ইসলাম নয়, যে বাধ্য করা যে তোমার বাবার বাড়ি থেকে বলো ইফতারি দিতে, বিভিন্ন সরঞ্জাম দিতে, দেয় আপনাদের কি নাই? সাবধান, প্রত্যেকে নিজ নিজ এলাকায় সবাইকে নিষেধ করে দিবেন যে শ্বশুর বাড়ির থেকে ইফতারি দেওয়া এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো কখন ইসলাম নয়, বাধ্যতামূলক করা এবং বউর উপরে, নিজের ছেলের বউর উপরে অত্যাচার করা, বউর উপরে অত্যাচার করা এবং তাকে কটু কথা বলা যে তোমার বাবার বাড়ি থেকে ইফতারি দিল না, তোর শ্বশুরবাড়ি থেকে ছেলেকে বলা তোর শ্বশুরবাড়ি থেকে ইফতারি দিল না বা বিভিন্ন কিছু পাঠাইল না, এগুলো হচ্ছে কুসংস্কার। সাবধান, গ্রামে যারা যারা আছেন সতর্ক করে দিবেন। আসুন,